আমাদের অর্থোপেডিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের অর্থোপেডিক্স ক্লাসের আমরা অনেকগুলি ক্লাস নিয়েছি ইতিমধ্যে, তোমাদের মনে আছে মনে হয়, যে তার মধ্যে যে প্রায় শেষ করে আনছিলাম। আমার যতটুকু মনে পড়ে যে আমরা ক্লাব ফুট তোমাদের বাকি রাখছিলাম, ক্লাব ফুট। আজকে আমাদের ক্লাব ফুট নিয়ে আমরা একটু কথা বলবো। ক্লাব ফুট, ক্লাব ফুটের ডেফিনেশন কি? হোয়াট ইজ ক্লাব ফুট? ক্লাব ফুট ইজ also known as telipes equinovarus, gross deformity of the foot that occurs in about to 1 to 2 per 1000 leaf buds. মানে ব্যাপারটা হচ্ছে ক্লাব ফুট, যেটার আরেকটা নাম কি টেলিপিস ইকুইনোভারাস, একটা গ্রোস ডিফর্মিটি ফুটের, যেটা হয় 1 to 2 পার 1000 লিভ বার্স এর মধ্যে এটা দেখা যায়, 1 থেকে 2 জন 1000 এর মধ্যে এটা পাওয়া যাবে। ক্লাব ফুটটা কি? আর একটা নাম হলো টেলিপিস ইকুইনোভারাস, যেটা করে যে গ্রস ডিফর্মিটি অফ দ্য ফুট। আমরা ডিটেলসটা পরে আসছি কি কি ডিফর্মিটি আসছে। দ্য টার্ম টেলিপিস ইকুইনোভারাস ইজ ডেরাইভড ফ্রম দ্য ল্যাটিন টেলিপিস, টেলিপিস কম্বিনেশন অফ দ্য ওয়ার্ডস টেলাস, টেলিপিস, টেলাস মিনস অ্যাঙ্কেল, পেস মিনস ফুট, আর ইকুইনাস মিন হর্স লাইক, দ্য হিল ইজ প্লান্টার ফিক্সচার, হিল থাকবে, ইকুইনাস মিনস হর্স লাইক, হিল ইন প্লান্টার ফ্লেকশন পজিশন, আমরা জানি ডোর্সিফ্লেকশন এন্ড প্লান্টার ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। তাহলে আর ভেরাস মিনিং ইনভার্টেড অর অ্যাডাপ্টেড। তাহলে আমরা টার্মটা কি বুঝলাম, ক্লাব ফুটের আর একটা নাম হলো টেলিপিস ইকুইনোভারাস, টেলিপিস ইকুইনোভারাস, যেটা গ্রস ডিফর্মিটি অফ দ্য ফুট, যেটা কাদের হতে পারে, যে 1 to 2 পার 1000 লেপার্স। এখন এই টেলিপিস ইকুইনোভারাস একটা ল্যাটিন একটা ওয়ার্ড, যে টেলিপিস ইকুইনোভারাস এর মধ্যে আমরা টেলিপিস এর মধ্যে সবকিছু কথা আছে। ইকুইনোভারাস টেলিপিস মানে কি? টেলাস, টেলিপেস, টেলাস মিনস অ্যাঙ্কেল, পেস মিনস ফুট, অ্যাঙ্কেল এবং ফুটের ডিফর্মিটি। আর ইকুইনোভারাস মানে কি? ইকুইনাস মিনস হর্স লাইক, মানে পায়ের পজিশনটা, হিল, যে অ্যাঙ্কেল জয়েন্টটা কি থাকবে, প্লান্টার ফ্লেক্স পজিশনে থাকবে, অ্যাঙ্কেল জয়েন্ট প্লান্টার ফ্লেক্স পজিশনে, দিস ইজ কল্ড ইকুইনাস। আর ভেরাস মিনস ইনভার্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড, তাহলে ভেরাস মিনস ইনভার্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড ইকুইনোভেরাস। তা টেলিপিস ইকুইনোভেরাস, টেলাস এবং ফুটের একটা টেলিপিস, টেলাস এবং পেস, টেলাস মিনস অ্যাঙ্কেল, পেস মিনস ফুট, অ্যাঙ্কেল এবং ফুটের একটা ডিফর্মিটি, সে ডিফর্মিটিটা কি? ইকুইনাস অ্যান্ড ভেরাস, ইকুইনাস মিনস হর্স লেগ, অ্যাঙ্কেল জয়েন্ট প্লান্টার ফ্লেকশন পজিশন, ভেরাস মিনস ইনভার্টেড অ্যান্ড অ্যাডাক্টেড। তাহলে টেলিপিস ইকুইনোভেরাস, যেটা আলাদা নেম, এবং এটা একটা অ্যাঙ্কেল এবং ফুটের একটা ডিফর্মিটি, ফুট ডিফর্মিটিটা কি হয়, ইকুইনাস পজিশনে থাকবে অ্যান্ড এই সে ভেরাস পজিশনে থাকবে। বেসিক ডিফর্মিটিস ইন কেস অফ ক্লাব ফুট, ক্লাব ফুটের ক্ষেত্রে বেসিক ডিফর্মিটি কি থাকবে? বেসিক ডিফর্মিটির মধ্যে থাকবে যে একটা টেলিপিস ইকুইনোভারাস বা ক্লাব ফুটের মধ্যে, আমরা একটু আগে যা বলছি ঠিক ওইগুলি থেকে চলে আসবে। তাহলে কি কি ডিফর্মিটি আমরা পেতে পারি? বেসিক ডিফর্মিটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মনে রাখতে হবে এটা। অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ইনভার্টেড, হিল ইনভার্টেড, ফোর ফুট অ্যাডাক্টেড অ্যান্ড সুপাইনেটেড, ক্যাভাস ডিফর্মিটি থাকবে। ক্যাভাস ডিফর্মিটি মানে কি? হাই মিডিয়াল আর্স, মিডিয়াল আর্স আমরা জানি, মিডিয়াল লঙ্গিটুডিনাল আর্স যেটা, সেটা নর্মালি একটু হাই পজিশনে থাকে, গ্রাউন্ড লেভেলে কে কখনো টাচ করে না, বাট ইন কেস অফ ক্যাভাস ডিফর্মিটি, যে মিডিয়াল আর্সটা এক্সেসিভ হাই হয়, সেটার নাম ক্যাভাস ডিফর্মিটি। তাহলে ক্যাভাস ডিফর্মিটি থাকতে পারে। আর একটা ডিফর্মিটি কি? ইন্টারনাল টিবিয়াল টর্শন, ইন্টারনাল টিবিয়াল টর্শন। তাহলে বেসিক ডিফর্মিটির মধ্যে আমরা বলি সেটা কি কি বেসিক ডিফর্মিটি থাকবে, অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ভেরাস আর ইনভার্টেড, ফোর ফুট অ্যাডাক্টেড আর সুপাইনেটেড, ক্যাভাস ডিফর্মিটি থাকবে, ইন্টারনাল টিবিয়াল টর্শন। আমি আবার রিপিট করছি, বেসিক ডিফর্মিটি কি? অ্যাঙ্কেল ইকুইনাস, ইকুইনাস পজিশন একটু আগে আমরা বলছি, ইকুইনাস মিনস হর্স লাইক, মানে অ্যাঙ্কেল জয়েন্টটা প্লান্টার ফ্লেক্স থাকবে, অ্যাঙ্কেল জয়েন্টটা প্লান্টার ফ্লেক্স পজিশনে থাকবে। আর একটার অপোজিট কি? ডোর্সিফ্লেকশন, যেটার নাম ক্যালকেনিয়ান পজিশন। যদি কারো এই ডিফর্মিটি থাকে সেটাকে আমরা বলি ক্যালকেনিয়ান পজিশন। বাট ইন কেস অফ ক্লাব ফুট, অ্যাঙ্কেল থাকবে ইকুইনাস, মানে প্লান্টার ফ্লেক্স পজিশনে, হিল ইজ ইনভার্টেড অর ভেরাস পজিশন, হিল ভেরাস অর ইনভার্টেড, ফোর ফুট অ্যাডাক্টেড আর সুপাইনেটেড, ক্যাভাস ডিফর্মিটি থাকবে। ক্যাভাস ডিফর্মিটিটা কি? মিডিয়াল লঙ্গিটুডিনাল আর্চটা এক্সেসিভ হাই থাকে। আর একটা কি? ইন্টারনাল টিবিয়াল টর্শন, মানে এই
ডিফর্মিটি গুলি যদি থাকে তার টিবিয়াটা ইন্টারনালি রোটেট হয়ে যায়, ইন্টারনাল টিবিয়াল টর্শন। তাহলে এই বেসিক ডিফর্মিটিস ক্লাব ফুটের এইগুলি থাকে। আমাদের মনে রাখতে হবে একটা বক্সের একটা প্রশ্ন যে বেসিক ডিফর্মিটিস অফ দ্য ক্লাব ফুট। বেসিক অ্যানাটমি অফ দ্য ফুট, আমরা জানি ফুটকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, হাইন্ড ফুট, মিড ফুট, ফোর ফুট। হাইন্ড ফুট মানে কি? হাইন্ড ফুট, মিড ফুট, ফোর ফুট। আমরা একটু এখানে যদি বলি হাইন্ড ফুটের মধ্যে কোন কোন বোনস নিয়ে হাইন্ড ফুট হয়, ক্যালকেনিয়াম, ট্যালাস, লোয়ার পার্ট অফ দ্য টিবিয়া অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ফিবুলা। মানে লোয়ার পার্ট অফ দ্য টিবিয়া আর কি মিডিয়াল মেলুলাস, আর লোয়ার পার্ট অফ দ্য ফিবুলা ল্যাটারাল মেলুলাস। এই চারটা বোনসের যে যে পজিশন যতটুকু থাকে এই পজিশনটা কি বলে আমরা হাইন্ড ফুট বলি। ফোর ফুটের মধ্যে কি আছে, সরি হাইন্ড ফুটের পরে আছে মিড ফুট। মিড ফুটের মধ্যে আছে আমরা জানি নেভিকুলার একটা বোন আছে, থ্রি কিউনিফর্ম আছে, মিডিয়াল কিউনিফর্ম, ল্যাটারাল কিউনিফর্ম অ্যান্ড ইন্টারমিডিয়েট কিউনিফর্ম। আর কি আছে? কিউবয়েড অ্যান্ড মিড টার্সাল, কিউবয়েড অ্যান্ড মিড টার্সাল। যে তাহলে কি মিড ফুটের মধ্যে আছে ফোর, হাইন্ড ফুট আমরা বললাম ক্যালকেনিয়াম, ট্যালাস, লোয়ার পার্ট অফ দ্য টিবিয়া অ্যান্ড ফিবুলা। যে এটা হলো যে হাইন্ড ফুট, মিড ফুটের মধ্যে নেভিকুলার, থ্রি কিউনিফর্ম অ্যান্ড কিউবয়েড। ফোর ফুটের মধ্যে ঠিক থাকে কি? অল ফ্যালেন্সেস অ্যান্ড ফাইভ মেটাটার্সাল। আমরা অল ফ্যালেন্স অ্যান্ড মেটাটার্সাল বোন যেটা, সেটা হলো ফোর ফুট। এই ফোর ফুটটাই অ্যাডাক্টেড অ্যান্ড সুপাইনেটেড হয়। বেসিক অ্যানাটমি অফ দ্য ফুটের আমরা জানি হাইন্ড ফুট, মিড ফুট, ফোর ফুট। হাইন্ড ফুটের মধ্যে আমাদের থাকবে যত কতটুকু পর্যন্ত বোনস যত অ্যাঙ্কেল জয়েন্টের খুব কাছাকাছি যে পোষণটা থাকে, ক্যালকেনিয়াম, ট্যালাস, লোয়ার পার্ট অফ দ্য টিবিয়া অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ফিবুলা। মিড ফুটের মধ্যে নেভিকুলার, থ্রি কিউনিফর্ম, ল্যাটারাল কিউনিফর্ম, মিডিয়াল কিউনিফর্ম অ্যান্ড ইন্টারমিডিয়েট কিউনিফর্ম অ্যান্ড কিউবয়েড। ফোর ফুটের মধ্যে থাকে কি? ফাইভ মেটাটার্সাল অ্যান্ড অল ফ্যালেঞ্জেস। এটা হলো বেসিক অ্যানাটমি হাইন্ড ফুট, মিড ফুট অ্যান্ড ফোর ফুট। এখানে এটা জানতে হবে, কারণ ফোর ফুট অ্যাডাক্টেড সুপারনেটেড আমরা একটা কথা বলছি, তাহলে কোন ফোর ফুট কতটুক সেটা জানতে হবে। ইটিওলজি, ক্লাব ফুটের ইটিওলজি, এক্সাক্ট কজ ইজ আননোন। এক্সাক্ট কোনো কজ এখনো বলা যায় না যে এই কজের জন্যই হয়, সাধারণত এক্সাক্ট কজ ইজ আননোন। বাট কিছু থিওরি আছে, সেই থিওরি গুলা কি? এক্সট্রিনসিক প্রেশার অফ দ্য এমব্রায়ো ইন ইউট্রো, এক্সট্রিনসিক প্রেশার যদি এমব্রায়ো ইন ইউট্রো, ইউট্রাসে যদি এক্সট্রিনসিক কোনো প্রেশার থাকে, যদি এমব্রায়োনিক যদি ইয়ে থাকে বা ইসে ওই সময় যদি বা এক্সট্রিনসিক কোনো প্রেশার থাকে তখন একটা হর সায়েন্স থাকে, নার্ভ লেশন, হেরিডিটারি, জার্মপ্লাজম ডিফিসিয়েন্সি, হেরিডিটারি একটা কন্ডিশন হচ্ছে জার্মপ্লাজম ডিফিসিয়েন্সি, অ্যারেস্টেড এমব্রায়নাল ডেভেলপমেন্ট, bone anomalies, failure of muscle development, congenital dislocation of the navicular or talus. মানে এই etiology গুলো সাধারণত এই কারণগুলির জন্য হতে পারে, but exact etiology unknown আমরা বলে নিব। তারপর যেটা বলবো extrinsic pressure of the embryo and utero, nerve lesion, hereditary একটা cause আছে, germplasm deficiency, arrested embryonal development, bone anomalies, failure of muscle development, congenital dislocation of the navicular or talus. এটা হলো etiology of club. Classification, very important. ট্রিটমেন্টের জন্য ক্লাসিফিকেশনটা আমাদের জানতে হবে। বিশ্বে ক্লাব ফুটকে আমরা ক্লাসিফাই করে নেই শুরুতেই, কারণ এই ক্লাসিফিকেশন একটা চিকিৎসা ট্রিটমেন্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা কি ক্লাসিফিকেশনের মধ্যে? থ্রি ক্লাসিফিকেশন, নন রিজিড, রিজিড অ্যান্ড রেজিস্ট্যান্ট রিজিড। আমরা জানি ক্লাসিফিকেশন ক্লাব ফুটের নন রিজিড, রিজিড অ্যান্ড রেজিস্ট্যান্ট রিজিড। নন রিজিড কি? দোজ হুইজ আর ইজি টু এক্সাক্টলি কারেক্ট ম্যানুয়ালি। যে আমরা যেটাকে ইজিলি আমরা ম্যানুয়ালি কারেক্ট করতে পারি, যে ডিফর্মিটি আছে আমরা একটু বুঝে পড়ি যদি, নন রিজিড। নন রিজিড মানে কি? যে আমরা যে ডিফর্মিটিটা থাকবে সেই ডিফর্মিটিটা আমরা যদি ইজিলি কারেক্ট করতে পারি আমরা, তখন সেটাকে বলবো আমরা নন রিজিড। যদি ম্যানুয়ালি আমরা কারেক্ট করতে পারি, ইজিলি আমরা কারেক্ট করতে পারি যদি যে ডিফর্মিটি থাকে সেটাকে বলি আমরা নন রিজিড। রিজিড কি? দোজ হুইস আর ডিফিকাল্ট টু কারেক্ট ম্যানুয়ালি। যে ম্যানুয়ালি আমি ওই ডিফর্মিটিটা কারেক্ট যদি না করতে পারি, এত ওখানে রিজিড পজিশনে আসে যে আমরা ওই ডিফর্মিটি, অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ভেরাস, ফোর ফুট অ্যাডাক্টেড অ্যান্ড সুপাইনেটেড, ক্যাভাস ডিফর্মিটি, এই যে ডিফর্মিটিগুলি যদি আমরা যদি ম্যানুয়ালি কারেক্ট করতে না পারি তখন সেটাকে আমরা বলি কি? যে রিজিড ভ্যারাইটি। নন রিজিড কি? যেটা ম্যানুয়ালি যদি ডিফর্মিটি কারেক্ট করা যায় তখন সেটাকে বলবো আমরা নন রিজিড। রিজিড যেখানে ডিফর্মিটি ইজিলি কারেক্ট করা যাবে সেটাকে যাবে না, সেটা হলো রিজিড। আর রেজিস্ট্যান্ট রিজিড যেটা, সেটা কি? রিজিড ভ্যারাইটিতে থাকবে যে ডিফর্মিটি ইজিলি কারেক্ট করা যাবে না, ডিফিকাল্ট হবে, এবং অ্যাসোসিয়েটেড উইথ আদার কনজেনিটাল অ্যানোমালি। মানে
আদার কনজেনিটাল ডিফর্মিটি বা আদার কনজেনিটাল অ্যানোমালি যদি থাকে তখন সেটাকে বলি ওই রেজিস্ট্যান্ট ডিজিজ। তাহলে আমরা থ্রি টাইপস যদি বলি সেটা কি, নন রিজিড, রিজিড, রেজিস্ট্যান্ট ডিজিজ। নন রিজিড কি, যে ডিফর্মিটি আছে সেই ডিফর্মিটি যদি কি আমরা ইজিলি কারেক্ট করতে পারি সেটাকে আমরা বলবো নন রিজিড। রিজিড হলো যেটা সেটা কি, যে ডিফর্মিটি গুলি আমরা ইজিলি কারেক্ট করতে পারবো না, ডিফিকাল্ট কারেক্ট করা যাবে না, কারণ রিজিড যেটা ভ্যারাইটিটা রিজিড। ডিফর্মিটি যেটা আছে আমরা আবার বলে নিচ্ছি, অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ভ্যারাস, ফোর ফুট অ্যাডাক্টরাস, স্পাইনেটেড, পেস ক্যাভাস, ইন্টারনাল টিবিয়াল টর্শন, এই যে ডিফর্মিটি আছে এই ডিফর্মিটি গুলিকে যদি আমরা কারেক্ট করতে পারি, ইজিলি কারেক্ট করতে পারি ম্যানুয়ালি, তখন সেটা নন রিজিড। ডিফর্মিটি গুলিকে আমরা কারেক্ট করতে না পারি সেটা রিজিড, ডিফিকাল্ট নয়। আর এই রিজিড ভ্যারাইটির সাথে যদি অ্যাসোসিয়েট অ্যানাদার কনজেনিটাল ডিফর্মিটি থাকে তখন সেটাকে বলবো আমরা রেজিস্ট্যান্ট রিজিড। রেজিস্ট্যান্ট রিজিডের মধ্যে আমাদের যে বইছে এখন প্রশ্নটা আসতে পারে যে ক্লাবফুটের ক্ষেত্রে আমরা কি কি অ্যানাদার কনজেনিটাল অ্যানোমালির দিকে তাকাবো, কি কি অ্যানাদার কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে কমনলি। এক নম্বরে থাকবে স্পাইনা বাইফিডা, লেফট লিপ, আমরা জানি ক্লেফট লিপ, স্পাইনা বাইফিডা এক নম্বর বলছি, ক্লেফট লিপ। আর একটা থাকতে পারে যে সিডিএস অর ডিডিএস, কনজেনিটাল ডিসলোকেশন অফ দ্য হিপ অর ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ। আর একটা থাকতে পারে টর্টিকোলিস। টর্টিকোলিস মানে কি, যে একটা নেকের একটা ডিফর্মিটি, নেকের ডিফর্মিটি যেখানে কি কি হয়, নেক টার্ন টু দ্য সেম সাইড অ্যান্ড চিন টার্ন টু দ্য অপোজিট সাইড, এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, কনজেনিটাল ডিফর্মিটি, টর্টিকোলিস অর রাই নেক, এটাও থাকতে পারে। আমরা যেটা বলছি কি অ্যানাদার কনজেনিটাল ডিফর্মিটি, আমরা কোন কোন কয়টার দিকে তাকাবো সেটা হলো কি খেয়াল রাখবো, যে অ্যাসোসিয়েট ক্লাব ফুটের সাথে, রিজিড ভ্যারাইটির সাথে, আর কি অ্যানাদার কনজেনিটাল অ্যানোমালি যদি কোনো একটা থাকে সেটাকে বলবো আমরা রেজিস্ট্যান্ট ডিজিড। সেটা কি, স্পাইনা বাইফিডা যদি থাকে আমরা বলছি, ক্লেফট লিপ যদি থাকে, সিডিএস কনজেনিটাল ডিসলোকেশন অফ দ্য হিপ অর ডেভেলপমেন্টাল ডিসপ্লাসি অফ দ্য হিপ, সিডিএস অর ডিডিএস যদি থাকে, আর একটা বলছি আমরা রাই নেক অর টর্টিকোলিস, যেখানে নেকের একটা কনজেনিটাল ডিফর্মিটি, নেক টার্নস টু দ্য সেম সাইড, চিন টার্নস টু দ্য অপোজিট সাইড, এটা হলো যে রাইনে অর টর্টিকোলিস। এই ডিফর্মিটি গুলি যদি আমরা থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো যে রেজিস্ট্যান্ট রিজিড, নন রিজিড, রিজিড, রেজিস্ট্যান্ট রিজিড, আমাদের মনে রাখতে হবে এটা। প্যাথো অ্যানাটমি কি, প্যাথো অ্যানাটমি, এটা প্যাথো অ্যানাটমির মধ্যে খুব শর্টলি যেটা বলা যায় যে অল টিস্যুস অফ দ্য ফুট, দ্য বোনস, জয়েন্ট, লেগামেন্টস, মাসেলস হ্যাভ ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটিস, এইগুলিতে প্রত্যেকটাই বিষয়ে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হয়, এই কারণেই সে ক্লাব ফুট মানে ডিফর্মিটিগুলি আমরা পাই। অল দ্য টিস্যুস অফ দ্য ফুট, বোনস, জয়েন্টস, লেগামেন্টস অ্যান্ড মাসেলস হ্যাভ ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি, আমাদের এইটুকু অ্যাম্বিবিএস লেভেলে, এর বেশি কিছু দরকার নেই। অল দ্য টিস্যুস অফ দ্য ফুট, দ্য বোনস, জয়েন্টস, লেগামেন্টস, মাসেলস হ্যাভ ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি। ক্লিনিক্যাল ফিচার্স কি, অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফিচার্স বলতে যেটা বুঝি আমরা, ক্লিনিক্যাল ফিচার্স আমরা যে ডিফর্মিটি যা দেখি ওইটাই হলো ক্লিনিক্যাল ফিচার্স। যে এখানে বললাম, বলা আছে ক্লিনিক্যাল ফিচার্স, দ্য ডিফর্মিটি ইজ ইউজুয়ালি অবভিয়াস, যে চোখে পড়বে আমার ডিফর্মিটি গুলি, ইনফ্যাক্ট মাস্ট অলওয়েজ বি এক্সামিন ফর অ্যাসোসিয়েট ডিসঅর্ডার, আমরা একটু আগে বলছি যে আর কি কি থাকতে পারে ডিফর্মিটি, সেটা কি, সিডিএস মানে কনজেনিটাল ডিসলোকেশন অফ দ্য হিপ অর ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ, স্পাইনা বায়োফিডা, আর্থ্রোগ্রাইফোসিস, টর্টিকোলিস, আর যেটা বলছি ক্লেফট লিপ, এই ডিফর্মিটি গুলি আছে কিনা এটা আমরা দেখে নেব। ক্লিনিক্যাল ফিচার্স এর পরে আসবে ক্লিনিক্যাল টেস্ট, আছে টু ক্লিনিক্যাল টেস্ট, ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল টেস্ট, এমবিবিএস লেভেলে স্যাররা জিজ্ঞেস করে এবং জানতে চায়, জানতে হবে আমাদের এই ক্লিনিক্যাল টেস্ট গুলি আমরা করি, ক্লিনিক্যাল টেস্ট গুলি করলে আমরা বুঝতে পারি যে ক্লাব ফুট আছে কি নাই। ক্লিনিক্যাল টেস্টের মধ্যে এক নম্বর যেটা আছে ডর্সিফ্লেকশন টেস্ট, আমরা ডর্সিফ্লেকশন টেস্ট, ইনকেস অফ ডর্সিফ্লেকশন টেস্ট খুব সহজ বুঝে যদি আমরা পড়ি এটা কঠিন কিছুই না, ইনকেস অফ নিউ বর্ন ইট ইস পসিবল টু ডর্সিফ্লেক্স দ্য ফুট টিল দ্য ডর্সাল সার্ফেস কামস টু দ্য কামস কন্ট্যাক্ট টু দ্য অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য টিবিয়া, মানে যেটা বলানো হয়েছে যদি আমরা একটা নিউ বর্নের ক্ষেত্রে, একটা নিউ বর্নের ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্কেল জয়েন্টকে আমরা ডর্সিফ্লেক্স করি তাহলে ডর্সাম অফ দ্য ফুট কন্টাক্ট হবে না, আমরা যদি ডর্সিফ্লেক্স করি এটা নিউবর্নের ক্ষেত্রে হবে না, কারণ কি ওখানে টেন্ডন টেন্ডোগ্রিস টাইট থাকে, লিগামেন্ট ক্যাপসুল গুলো টাইট থাকে, যার কারণে আমরা যদি ডর্সিফ্লেক্স টেস্ট করি দেখা যাবে যে
নর্মালি যে হওয়ার কথা ছিল ডরসাম অফ দ্য ফুট অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়ার সাথে কন্ট্যাক্ট করার কথা ছিল ডরসিফ্লেক্স করার সময়, বাট ইন কেস অফ ক্লাব ফুট এটা দুইটা পয়েন্ট সে পয়েন্ট টাচ করবে না, মানে ডরসাম অফ দ্য ফুট অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়ার সাথে সে টাচ করবে না, এটা সম্ভব হবে না, টাচ করানো সম্ভব হবে না। কারণ কি, টাইট টেন্ডোকলিস লিগামেন্ট ক্যাপসুল গুলো টাইট থাকে, যার কারণে এটা টাই সে টাচ করবে না। এইটি হলো ডরসিফ্লেকশন টেস্ট। যদি কাজী কারো টাইট না, যদি আমরা টাইট টেন্ডোকলিস বা লিগামেন্ট বা ক্যাপসুলিস যদি কোনো প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে ডরসিফ্লেকশন টেস্ট পজিটিভ হবে। পজিটিভ হওয়া মানে কি, যে সে নর্মালি যেটা হওয়ার কথা ছিল এখানে সেটা হবে না। নর্মালি কি হওয়ার কথা ছিল, আমরা যদি ডরসাম অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্টকে ডরসিফ্লেকশন করি, তাহলে ডরসাম অফ দ্য ফুট অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য টিবিয়ার সাথে সে কন্ট্যাক্ট করবে, দুইটা মিলানো যাবে। বাট ইন কেস অফ ক্লাব ফুট এটা সে টাইট টেন্ডোকলিস লিগামেন্ট ক্যাপসুল করে টাইট থাকে ক্লাব ফুটের ক্ষেত্রে, যার কারণে ডরসাম অফ দ্য ফুট অ্যান্টিঅ্যাসপেক্ট অফ দ্য টিবিয়ার সাথে সে টাচ করবে না। আমি যতই প্রেশার দেই এই যে করবে না, যে এটা হলো পজিটিভ ডরসিফ্লেকশন টেস্ট। আর একটা টেস্ট আছে আমরা করি, সেটা কি প্লাম লাইন টেস্ট। প্লাম লাইন টেস্ট এটা একটা, এটাও ঠিক একটা টেস্ট যেটা করা হয়, আমাদের ছবিতে দেখানো আছে এখানে প্লাম লাইন টেস্ট। প্লাম লাইন টেস্ট যদি লাইন ড্র করি, নর্মালি যেটা করি লাইন আমরা যদি একটা প্লেস করি, লাইনটা সেন্টার অফ দ্য প্যাটেলা থেকে টিবিয়াল টিউবারসিটি থেকে আমরা নিচের দিকে এক্সটেন্ড করাই, নর্মালি এটা ফার্স্ট আর সেকেন্ড মেটাটার্সাল দিয়ে টাচ কাট করার কথা। আমি যেটা বলতে চাচ্ছি যে সেন্টার অফ দ্য প্যাটেলা থেকে যদি আমরা একটা লাইন টিবিয়াল টিউবারসিটি থেকে পর্যন্ত আনি, এবং ওইটা লাইনটি সেন্টার অফ দ্য প্যাটেলা এবং টিবিয়াল টিউবারসিটি ওই লাইনটা নিচের দিকে যদি আমরা এক্সটেন্ড করাই, তাহলে নর্মাল একটা বেবির ক্ষেত্রে বা নর্মাল পার্সনের ক্ষেত্রে কি হবে, ফার্স্ট মেটাটার্সাল স্পেস অর সেকেন্ড মেটাটার্সাল স্পেস ওই লাইনটা কাট করার কথা। বাট ইন কেস অফ ক্লাব ফুট কি হবে, এটা দেখা যাবে যে ফার্স্ট সেকেন্ডে কাট তো করবেই না, দেখা যাবে ফোর্থ ফিফথ যে কাট করবে, ইভেন এমন হতে পারে যে পায়ের বাইরে থেকে কাট হয়েছে, পা এতটাই ইনভার্টেড হয়ে গেছে যে পায়ের বা ফোর্থ ফিফথ না, তার বাইরে থেকে কাট করতেছে। সেন্টার অফ দ্য ব্যাটেরা টিভিআর টিভার্সিটি থেকে লাইন ড্র করবো, নর্মালি এটা ফার্স্ট আর সেকেন্ড মেটাটার্সাল স্পেসেস থেকে কাট করার কথা। বাট ইন কেস অফ ক্লাব ফুট এটা কি করবে, দেখা যাবে কি যে ফোর্থ ফিফথ মেটাটার্সাল স্পেসে কাট করতেছে, অর এটা ইভেন ফোর্থ ফিফথ মেটাটার্সাল কেন, তার পায়ের বাইরে থেকে কাট করতে পারে যখন গ্রস ডিফর্মিটি হয়, কাজে এই প্লাম লাইন টেস্ট পজিটিভ হবে তখন। এটা আমাদের একটা নর্মালি আমাদের আমরা জানি, এটা মনে রাখতে হবে, এটা ইন কেস অফ ক্লাব ফুট এই দুটো টেস্ট, ডরসিফ্লেকশন টেস্ট এন্ড প্লাম লাইন টেস্ট, কঠিন কিছু না। ইনভেস্টিগেশন, খুব ইনভেস্টিগেশন তো এমন কিছু নেই, আমরা ক্লিনিক্যাল রিসার্চ দেখি আমরা চিকিৎসা করবো, আমরা এক্সরে ইউজুয়ালি এক্সরেটা করি, আমরা এক্সরে যে প্রোগ্রেসটা দেখার জন্য অনেক সময় করি যে এক্সরেটা করি ট্রিটমেন্টের ক্ষেত্রে, আর নর্মালি দেখি যে কোন বর্ণ পড়ে বনে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, এটাও আমরা দেখি যে অনেকগুলি সময় বনে বনি অ্যাবনর্মালিটিস থাকলে পরে সে আমরা সাবলাকজেশনের কথা বলছি, আমরা টেরানোবিকুলার বনের সাবলাকজেশন ভার্টিক্যাল টালাস একটা এরকম কোনো কোনো পজিশন যদি থাকে সেটা আমরা এক্সি করে দেখব। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট শুরুর আগে একটা কথা বলে নিতে হবে, ট্রিটমেন্ট স্টার্টস ফ্রম দ্য ডে অফ ডায়াগনোসিস, বিফোর ট্রিটমেন্ট প্রপার কাউন্সিলিং ইজ ইম্পর্টেন্ট। এটা নর্মাল একটা রোগের মতো, কিছু রোগ আছে যেমন আমরা একটা যে পেশেন্টের কাছে আমরা বলি যে আপনার চিকিৎসা লাগবে, এই সেই চিকিৎসা পর পর আপনার ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দিলাম, পরে ডেফিনেটিভ ট্রিটমেন্ট দেওয়া যাবে, এই এই ট্রিটমেন্টটা খুব একটা ডিলে করার সুযোগ নাই। ট্রিটমেন্ট স্টার্টস ফ্রম দ্য ডে অফ ডায়াগনোসিস অ্যান্ড বিফোর ট্রিটমেন্ট প্রপার কাউন্সিলিং ইজ ইম্পর্টেন্ট। কাউন্সিলিং এর কারণ আমরা জানি যে এখানে অনেকগুলো আমরা বেসিক ডিফর্মিটির কথা বললাম, এই ডিফর্মিটিগুলি নিয়ে যখন আসে একটা প্যারেন্টস খুব ওরিড থাকে, থাকা স্বাভাবিক যে তাদেরকে কাউন্সিলিং করতে হবে যে আপনার আপনার যে চিকিৎসাটা করবো সে চিকিৎসা একটা একটা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা, এবং আপনার বেবির যে প্রবলেমটা আছে চিকিৎসার সাথে সাথে আপনাদেরও এটার সাথে কোঅপারেট করতে হবে, রেগুলার আসতে হবে, রেগুলার এই ট্রিটমেন্ট নিতে হবে, যে ট্রিটমেন্ট প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, এটা যদি করেন তাহলে দেখা যাবে তার পায়ের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা পুরোপুরি ভালো হয়ে যাবে। এই কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। এইম অফ ট্রিটমেন্টটা কি, এইম অফ ট্রিটমেন্ট ইজ টু প্রোডিউস এন্ড মেনটেন এ প্লান্টিগ্রেট সাপল ফুড দ্যাট উইল ফাংশন ওয়েল। এইম অফ ট্রিটমেন্ট ইজ টু প্রোডিউস এন্ড মেনটেন এ প্লান্টিগ্রেট সাপল ফুড দ্যাট উইল ফাংশন ওয়েল, মানে আমাদের একটা ফাংশনিং একটা ফুড উপহার দিতে হবে, এটা আমাদের এইম ট্রিটমেন্টের। ট্রিটমেন্টের দুইটা পার্ট আছে, কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যান্ড অপারেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা যেটা করি যে কনজারভেটিভ ইনিশিয়ালি আমরা কি করি, ম্যানুয়াল স্ট্রেসিং
then serial plaster. Conservative treatment is two part, actually manual stressing, or actually serial plaster. Mone rakhte hobe. In a newborn, the mother attendant taught to manipulate the foot after every feed against the deformity regularly for 2 weeks. দুই সপ্তাহের জন্য আমরা কি করব, ম্যানুয়াল স্ট্রেসিং করতে বলবো কি মাদার কে এবং অথবা তার অ্যাটেন্ডেন্ট পেশেন্টের কোনো অ্যাটেন্ডেন্ট কে আমরা এটা ম্যানুয়াল স্ট্রেসিং এর যে কথাটা বলা হয়েছে তাদেরকে কি করবো এগেইনস্ট দ্য ডিফর্মিটি, প্রত্যেকবার খাওয়ার পরে এগেইনস্ট দ্য ডিফর্মিটি সে ওইটাকে ম্যানুপুলেট করবে, যে এটা করলে ম্যানুয়াল স্ট্রেসিং যদি করে দেখা যায় 2 weeks পর্যন্ত করলে যদি নন রিজিড ভ্যারাইটি অনেক সময় কারেক্ট হয়ে যায়, এটা আমরা করতে বলবো ফার্স্ট 2 weeks পর্যন্ত। এখানে যেটা বলছি তো বলা হয়েছে মাইনর ডিফর্মিটিস আর ইউজুয়ালি কারেক্টেড বাই দিস মেথড অ্যালোন, মানে যদি এই মেথডটা করি ম্যানুয়াল স্ট্রেসিং তাহলে মাইনর ডিফর্মিটি থাকলে সেক্ষেত্রে এই 2 weeks পর্যন্ত এটা করলে পরে দেখা যায় কি যে রিডাকশন মানে কারেকশন হয়ে গেছে, যে ডিফর্মিটি ছিল সেই ডিফর্মিটি এখন আর নাই। মেজর ডিফর্মিটিস ফার্দার ট্রিটমেন্ট বাই কারেক্টিভ সিরিয়াল প্লাস্টার কাস্ট ইজ রিকোয়ার্ড, যদি মেজর ডিফর্মিটি থাকে তখন কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আর একটা প্রসিডিউর আমরা বলেছি সিরিয়াল প্লাস্টার, যদি মেজর ডিফর্মিটি থাকে যদি আমরা দেখি 2 weeks পরে আমরা কারেকশন হয়নি ম্যানুয়াল স্টেশনে তখন আমরা কি করতে যাবো, আমরা সিরিয়াল প্লাস্টার করব। সিরিয়াল প্লাস্টার, সিরিয়াল প্লাস্টার একটা সিস্টেম আছে আমরা করি সিরিয়াল প্লাস্টার, যেটা করা হয় অ্যাবোভ নি প্লাস্টার করি আমরা, টোটাল 7 প্লাস্টার করা হয় ফর ফার্স্ট মান্থ, 4 প্লাস্টার এভরি 7 ডেজ ইন্টারভেল, এভরি 7 ডেজ ইন্টারভেলে আমরা থিওরিটিক্যাল কথা এটা যে এভরি 7 ডেজ ইন্টারভেল আমরা দিশে ফার্স্ট মান্থে যদি 7 ডেজ ইন্টারভেলে প্লাস্টার করি তাহলে কি কয়টা প্লাস্টার করাবে, 4টা প্লাস্টার, সেকেন্ড মান্থে আমরা এভরি 15 ডেজ ইন্টারভেল তাহলে 2 প্লাস্টার হবে, থার্ড মান্থে আমরা 30 ডেজ ইন্টারভেলে করবো আমরা প্লাস্টার, মানে মাসে 1টা প্লাস্টারই করা হয় তাহলে থার্ড মান্থে আমরা 1টা প্লাস্টার করবো আমরা, টোটাল 7 প্লাস্টার, এই 7 প্লাস্টার করলে কারেকশন হয়ে যায়। তাহলে কি হলো আমার যেটা বিষয় এখানে বলা হয়েছে সিরিয়াল প্লাস্টারের মধ্যে আমরা যে প্লাস্টারটা সিরিয়াল প্লাস্টারে কি করব আমরা সিরিয়াল প্লাস্টারে যে 7 প্লাস্টার করি আমরা ফার্স্ট মান্থে আমরা 7 ডেজ ইন্টারভেলে প্লাস্টার করি, মানে তাহলে 4টা প্লাস্টার করা হয়, সেকেন্ড মান্থে আমরা 15 ডেজ ইন্টারভেলে প্লাস্টার করি যেখানে আমরা 2টা প্লাস্টার করা হয়, লাস্ট মান্থে আমরা এক সিঙ্গেল 30 ডেজ ইন্টারভেল মানে 1টা প্লাস্টার করবো আমরা, তাহলে টোটাল 7 প্লাস্টার, 7 প্লাস্টার সিরিয়াল প্লাস্টার সিরিয়ালি করা হয় অ্যাবোভ নি, এই প্লাস্টার গুলি করলে পরে ডিফর্মিটি কারেক্ট হয়ে যায় কনজারভেটিভ ট্রিটমেন্ট উইথ সেকেন্ড অপশন। দ্য কারেকশন অফ টেলিপিস ব্লেপস ইজ ইউজড ডিউরিং দ্য ডে অফ ডে টাইম, যদি কারেকশন যদি হয়ে যায় তখন আমরা কি করবো একটা ব্লেজ দেবো ডিউরিং দ্য ডে টাইম, ডিউরিং দ্য ডে টাইমে আমরা দেবো ফ্লিপস ব্রেস, আর যদি রাতের বেলা দেবো ডেনিস ব্রাউন স্প্লিন ডিউরিং নাইট টাইম আপ টু 18 মান্থস, আপ টু 18 মান্থস আমরা কি করব টু প্রিভেন্ট রিকারেন্স 18 মান্থস পর্যন্ত আমরা ডে টাইমে একটা ফ্লিপস ব্রেস ইউজ করি, আমরা ডেনিস ব্রাউন স্প্লিন এটা নাইট টাইমে ইউজ করি রাতের বেলা, এটা 18 মান্থস পর্যন্ত করি আমাদের সিরিয়াল প্লাস্টারে কারেক্ট হয়ে যাওয়ার পর 18 মান্থস পর্যন্ত এটা করা হয় টু প্রিভেন্ট রিকারেন্স। After 18 months, clubfoot shoes are given up to 4 years of age. যে এটা কি করি আমরা যে 18 মাস থেকে up to 4 years পর্যন্ত আমরা যে কি করব clubfoot shoes দিব, যে যে স্কেলেটাল ম্যাচিউরিটি পর্যন্ত পেশেন্টকে পর যে অ্যাডভাইস দিব কি আফটার স্কেলেটাল ম্যাচিউরিটি পর্যন্ত যে ফলো আপ আমরা রাখবো, যে 4 ইয়ার্স থেকে 4 বছর পর্যন্ত তো আমরা ক্লাব শু দিলাম, তারপর থেকে স্কেলেটাল ম্যাচুরিটি পর্যন্ত আমরা রেগুলার ফলো আপে রাখবো, কারণ কি যদি ফলো আপে না রাখা হয় পেশেন্টের যদি আবার রিকার করে সেটা আসে কিনা রিকার করে কিনা আমরা এটা দেখবো ফলো আপে। তাহলে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা বললাম ম্যানুয়াল স্ট্রেসিং, আর একটা কি বলছি আমরা সিরিয়াল প্লাস্টার। ম্যানুয়াল স্ট্রেসিংটা কি করা হয় ওখানে, আগে প্যারেন্টসকে অথবা অ্যাটেন্ডেন্টকে আমরা শিখিয়ে দেবো অ্যাগেইনস্ট দ্য ডিফর্মিটি সে ম্যানুয়াল ম্যানুপুলেট করবে প্রত্যেকবার খাবার পরে এটা করবে আপ টু 2 weeks, 2 সপ্তাহ পর্যন্ত এটা করবে, এটা করার পরে যদি কারেক্ট হয়ে যায় যদি মাইনর ডিফর্মিটি থাকে অনেক সময় এটা কারেক্ট হয়ে যায়, যদি কারেক্ট না হয় আমরা কি করি সিরিয়াল প্লাস্টার করি, সিরিয়াল প্লাস্টারের মধ্যে অ্যাবোভ নিয়ে আমরা প্লাস্টার করি 7 প্লাস্টার করা হয়
থ্রি মান্থস ইন্টারভেল মানে ডিউরেশনে, একটা 3 মাস ডিউরেশনে আমরা প্লাস্টার করি। ফার্স্ট মান্থে আমরা কি করি, 4 প্লাস্টার করা হয় মানে এভরি 7 ডেজ ইন্টারভেল। সেকেন্ড মান্থে আমরা 2 প্লাস্টার 15 ডেজ ইন্টারভেলে। থার্ড মান্থে আমরা একটা প্লাস্টার করি মানে টোটাল 30 ডেজ ইন্টারভেলে, তাহলে একটা প্লাস্টারই করা হয়, টোটাল 7 প্লাস্টার করা হয়। এই যে 7 প্লাস্টার আমরা করলাম, 7টা প্লাস্টার করলে দেখা যায় যে পেশেন্টের এক সিরিয়াল প্লাস্টার পেশেন্টের 7 মান্থ মানে 7 প্লাস্টার করার পর 3 মাস পরে কারেকশন হয়ে যায়। কারেকশন হয়ে যাওয়ার পর আমরা একটা ব্রেস ইউজ করি দিনের বেলা, রাতের বেলাও একটা ব্রেস ইউজ করি 18 মাস পর্যন্ত, তার কারণ যদি যাতে রিকারেন্স না হয়। 18 মাস পরে আবার কি করি আমরা, আপ টু 4 ইয়ার্স পর্যন্ত যে ক্লাব ফুট শু দেই, 4 ইয়ার্স এর পরেও স্কেলেটাল মেচুরিটি পর্যন্ত আমরা পেশেন্ট কে যেটা করব আমরা ফল রেগুলার ফলো আপ রাখবো, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসছি আমরা অপারেটিভ ট্রিটমেন্ট। আমরা বলছিলাম কনজারভেটিভ, পরে আর একটা ট্রিটমেন্ট আছে, সেটা কি অপারেটিভ ট্রিটমেন্ট। অপারেটিভ ট্রিটমেন্ট কি করি আমরা, অপারেটিভ ট্রিটমেন্টের মধ্যে যেটা করা হয় সেটা হলো যে আমাদের সব টিস্যু প্রসিডিউর আছে, বনি প্রসিডিউর আছে, এটা রিলিজ করি, আমরা সব টিস্যু রিলিজ করি। আবার লেটেস্ট স্টেজ আমরা বনি প্রসিডিউর এর দিকে যেতে হয়। এখন তার আগে একটু বলে নিচ্ছি আমরা যে অপারেটিভ ট্রিটমেন্টটা কাদের করা হয়। দুইটা ক্ষেত্রে আমাদের অপারেটিভ ট্রিটমেন্ট করতে হয়। 1 নম্বরে আমাদের যে সিরিয়াল প্লাস্টার করার পরেও দেখা গেল কারেকশন হলো না, তাহলে আমাদের কি করা করতো, আমরা অপারেটিভ ট্রিটমেন্টের দিকে যাব। তাহলে ফেলিওর অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্টের 1 নম্বর ইন্ডিকেশন কি, ক্ষেত্রে ফেলিওর অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা ম্যানুয়াল স্টেচিং করলাম, সিরিয়াল প্লাস্টার করলাম, একটা ফেল করলো, তখন কি করব আমরা, অপারেশন করব। আর একটা কি, পেশেন্ট আমাদের কাছে লেট প্রেজেন্টেশন করলো, নেগলেক্টেড পার্ট, শুরুর দিকে পেশেন্ট বুঝলোই না তার কি সমস্যা হলো, অনেকদিন পরে আসছে আমার কাছে, কাজেই সেক্ষেত্রে আমার কি করতে হবে, নেগলেক্টেড যদি থাকে আমাদের ওই সিরিয়াল প্লাস্টারটা করে আর খুব একটা লাভ হবে না, আমার সেক্ষেত্রে কি করতে হবে, অপারেটিভ প্রসিডিউর থেকে যেতে হবে, অপারেশন করতে হবে, অপারেটিভ ট্রিটমেন্টের দিকে যেতে হবে, আমরা অপারেটিভ ট্রিটমেন্ট করব। ইন্ডিকেশন আমরা বললাম ফেলিওর কনজারভেটিভ ট্রিটমেন্ট, আর একটা দ্বিতীয় কি, নেগলেক্টেড ক্লাব ফর। টাইপস অফ অপারেশন, কি কি অপারেশন আমরা করি, সব টিস্যু রিলিজ করি, আমরা সব টিস্যু রিলিজ করি ইন ইয়াঙ্গার চিলড্রেন এজ লেস দেন 4 ইয়ার্স। আমরা কি কি করতে পারি, পোস্টার মিডিয়াল রিলিজ, পোস্টার মিডিয়াল রিলিজে আমরা PMR পোস্টার মিডিয়াল রিলিজ, পোস্টার স্ট্রাকচার কাটি কিছু এবং মিডিয়াল স্ট্রাকচার কাটি। ফলোইং স্ট্রাকচার আর জেনারেলি রিলিজ ইন পোস্টার মিডিয়াল প্রসিডিউর, কি কি স্ট্রাকচার করা কাটা হয়, লেন্দেনিং অফ দ্য টেন্ডো অ্যাকিলিস। পোস্টার মিডিয়াল রিলিজ যেটা পোস্টার সাইডে আমরা কি, লেন্দেনিং অফ দ্য টেন্ডো অ্যাকিলিস বাই জেড প্লাস টি, রিলিজ অফ পোস্টার ক্যাপসুল অফ দ্য অ্যাঙ্কেল অ্যান্ড সাবটারাল জয়েন্ট, রিলিজ অফ পোস্টার টেলোফিবুলার অ্যান্ড ক্যালকুনি ফিবুলার লিগামেন্টস। টেন্ডো অ্যাকিলিস কে আমরা জেড প্লাস টি দিয়ে লেন্দেনিং করি, আর পোস্টার ক্যাপসুল যেটা আছে ওটাকে রিলিজ করে দেই অ্যাঙ্কেল জয়েন্টে, এবং সাবটারাল জয়েন্টে যে পোস্টার ক্যাপসুল আছে ওটাকে রিলিজ করি, আর পোস্টিরিয়র টেলোফিবুলার এবং ক্যালকুনিফিবুলার লিগামেন্ট কে আমরা রিলিজ করি, এটি করি পোস্টিরিয়র সাইডে। আমরা বলছি পোস্টার ও মিডিয়াল, মিডিয়াল সাইডে কি করি, লেন্দেনিং অফ দ্য টিবিয়ালিস পোস্টিরিয়র, ফ্লেক্সার ডিটারাম, ফ্লেক্সার হ্যালুসিস লঙ্গাস টেন্ডন, আর রিলিজ অফ 3 লিগামেন্টস, টেরোনেভিকুলার, সুপারফিশিয়াল পার্ট অফ ডেল্টয়েড অ্যান্ড স্প্রিং লিগামেন্ট। এই 3টা লিগামেন্ট কে আমরা মিডিয়াল সাইডে কি করি, মিডিয়াল সাইডে আমরা লেন্দেন টিবিএ করি কি পোস্টিরিয়র সাইডে। এটা এইটুকু এমবিবিএসে বলে বলে মনে রাখতেই হবে যে পোস্টার মিডিয়াল স্ট্রাকচার যেটা কাটি আমরা রিলিজ করি, পোস্টার অপারেশন করি, পোস্টার মিডিয়াল পোস্টিরিয়র সাইডে আমরা টেন্ডো অ্যাকিলিস কে লেন্দেনিং করি, এটু জানতেই হবে। আর কি, রিলিজ অফ পোস্টিরিয়র ক্যাপসুল অফ দ্য অ্যাঙ্কেল অ্যান্ড সাবটারাল জয়েন্টস, রিলিজ অফ পোস্টিরিয়র টেলোফিবুলার অ্যান্ড ক্যালকুনিফিবুলার লিগামেন্টস, পোস্টিরিয়র স্ট্রাকচার এইগুলি কাজ, পোস্টিরিয়র সাইডে এই কাজ করা হয়। মিডিয়াল সাইডে করা হয় কি, লেন্দেনিং করি কি টিবিএলএস পোস্টিরিয়ার, ফ্লেক্সার ডিজিটরাম অ্যান্ড ফ্লেক্সার হ্যালুসিস লঙ্গাস টেন্ডন, আর রিলিজ করি কি 3 লিগামেন্টস, টেরোনেভিকুলার, সুপারফিশিয়াল পার্ট অফ দ্য ডেল্টয়েড অ্যান্ড স্প্রিং লিগামেন্ট, এই 3টা পার্টকে আমরা রিলিজ করি। এত কিছু মনে না থাকে, একটা কথা অন্তত বলতেই হবে, সেটা কি, পোস্টিরিয়র স্ট্রাকচার এর মধ্যে টেন্ডো অ্যাকিলিস কে আমরা লেন্দেনিং করি, যে অন্তত পাস্ট হয়ে যাবে পরে সার্জিক্যাল সার্জারি সব টিস্যু প্রসিডিউর মধ্যে আমরা পোস্টার মিডিয়াল রিলিজ একটা অপারেশন আছে, সেটা কি পোস্টিরিয়র স্ট্রাকচার আমরা টেন্ডো অ্যাকিলিস কে আমরা জেড প্লাস্টি দিয়ে আমরা লেন্দেনিং করি, অন্তত এটুকু যেন আমরা ভুল না করি। বনি প্রসিডিউর কি আছে, বনি প্রসিডিউর আছে একটা, সেটা কি, বনি প্রসিডিউর এর মধ্যে আমরা 3 অপারেশন করা যেতে পারে, যেটার সাথে ওল্ডার চিলড্রেন এই যদি দেখা যায় আসে আমাদের কাছে, বা 4 বছরের নিচে যদি হয় তাহলে কি করতে পারি, ডোয়ার অস্টিওটমি করে করি আমরা, ডিলোয়ার নেভান্স প্রসিডিউর করতে পারি, টিপল আর্থ্রোডোসিস করতে পারি। যখন আমরা সফট টিস্যু প্রসিডিউরে আমরা মনে করি যে পেশেন্টের কারেক্ট হবে না ক্লাব ফুট, সেক্ষেত্রে আমরা বনি প্রসিডিউর করি, ডোয়ার অস্টিওটমি,
Dillon and Evans procedures and triple arthrodesis. Triple arthrodesis, এটা একটা অপারেশন, arthrodesis মানে surgical fusion of joint, joint কে আমরা fuse করে দিই, এছাড়া আমাদের কিছু করার থাকে না, যেমন patient এর functioning position এ আমাদের joint কে আমরা fuse করে দিই, triple arthrodesis করে দিই. আরেকটা procedure আছে external fixator use করলে পরে clubfoot correct হয়ে যায়, external fixator দিয়ে আমরা clubfoot correction করতে পারি. তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি, অপারেটিভ ট্রিটমেন্ট. অপারেটিভ ট্রিটমেন্টে থ্রি প্রসিডিউর আছে, সফট টিস্যু প্রসিডিউর, বনি প্রসিডিউর অ্যান্ড এক্সটার্নাল ফিক্সিটর. এটুকু মনে রাখলে মোটামুটি পাস হয়ে যাবে, অসুবিধা নাই. যে ক্লাবগুলির মধ্যে আমরা যে কথাগুলি বললাম, কথাগুলি আমাদের যদি আমরা মনে রাখি অন্তত পরীক্ষায় রিটেন এ ক্লাব ফুট কয়েকবারই শর্ট নোটস আসছে. শর্ট নোটস আসলে আসলে খুব শর্ট নোটস এর মতো করেই তোমরা লিখবা যে এই জিনিসগুলি বেসিক ডিফর্মিটি কি, তারপরে ট্রিটমেন্ট আমরা কি করব, ট্রিটমেন্টের ক্ষেত্রে কখনো ভুল করা যাবে না, আমাদের টাইপস কয়টা আছে সেটাও জানতে হবে, লিখতে হবে. এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা আমরা বলছি যে শুরুটা করবো এরকম, ট্রিটমেন্ট স্টার্টস ফ্রম দ্য ডে অফ ডায়াগনোসিস, প্রপার কাউন্সিলিং ইজ ইম্পর্টেন্ট, এটা আমরা বলে নিতে হবে যে কাউন্সিলিং করে এবং ট্রিটমেন্টের ডায়াগনোসিস সাথে সাথে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে. হ্যাঁ, কি কি ট্রিটমেন্ট আছে সেটাও লিখবো আমরা. এটা শর্ট নোটস মোটামুটি কভার করা যাবে. বক্সের কোশ্চেনের মধ্যে যেটা আছে সেখানে আছে কি ট্রিটমেন্ট নিয়ে কথা আছে, আর বেসিক ডিফর্মিটি আছে, টাইপস আছে. এটার আর অন্য একটা নাম টেলিপিস ইকোনোভাইরাস, টেলিপিস ইকোনোভাইরাস, টেলাস মিন্স টেলিপিস, টেলাস টেলিপেস, টেলাস মিন্স অ্যাঙ্কেল, পেস মিন্স ফুট, ইকোনোভাইরাস ইকুইনাস, মানে একই সাথে আসছে অ্যাঙ্কেল ইকুইনাস, আর কি হিলটা ভাইরাস পজিশন. বেসিক ডিফর্মিটি টেস্ট যদি আমরা মনে করার চেষ্টা করি, আরেকবার কি অ্যাঙ্কেল ইকুইনাস, হিল ভাইরাস, ফোরফুট অ্যাডাক্টরাস সুপারিনেটেড, পেস ক্যাভাস, ইন্টারনাল টিবিয়াল টর্শন. টাইপস আছে থ্রি টাইপস, কখনো যেন ভুল না হয়, নন রিজিড, রিজিড, রেজিস্ট্যান্ট রিজিড. নন রিজিড এর মধ্যে কি যদি ম্যানুয়ালি আমি যে ডিফর্মিটি গুলি থাকে সেই ডিফর্মিটি গুলিকে যদি আমি কারেক্ট করতে পারি তখন আমরা সেটাকে বলবো আমরা যে নন রিজিড, আর যদি ম্যানুয়ালি ইজিলি কারেক্ট না করা যায় সেটা কি রিজিড. আর রেজিস্ট্যান্ট রিজিড কি রিজিড ভ্যারাইটি, বাট এর সাথে যদি আনাদার কনজেন্টাল ডিফর্মিটি থাকে তখন আমরা সেটাকে বলবো রেজিস্ট্যান্ট রিজিড. যেমন নন রিজিড যদি হয়, নন রিজিড সাধারণত দেখা যায় যে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টই বেটার কারেক্ট হয়ে যায়, কিন্তু রিজিড ভ্যারাইটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কি অপারেশন লাগে, আর রেজিস্ট্যান্ট রিজিড এর ক্ষেত্রে তো অপারেশন লাগেই. তাহলে আনাদার কনজেন্টাল অ্যানোমালি আছে কিনা এটা আমরা দেখে নেবো যে সে, তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করবো. ট্রিটমেন্টের মধ্যে আমাদের আমরা বলছি কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট. ট্রিটমেন্টের মধ্যে আমরা ম্যানুয়াল স্ট্রেসিং বা সিরিয়াল প্লাস্টার করি, অপারেটিভ ট্রিটমেন্ট আমরা কখন করি ফেলিওর অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট, এবং নেগলেক্টেড কেস যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা অপারেটিভ প্রসিডিউর চাই. অপারেটিভ ট্রিটমেন্টের মধ্যে আছে সফট টিস্যু প্রসিডিউর, যেটা পোস্টেরিয়র মিডিয়াল রিলিজ, আর একটা হচ্ছে বনি প্রসিডিউর, আর একটা করি আমরা এক্সটার্নাল ফিক্সিটর. এই ক্লাবফুটের মধ্যে এতটুকু মনে রাখলে চলবে. ক্লাবফুটে এইটুকু এমবিবিএস টেবিলে, এর বেশি কিছু দরকার নেই. আমরা এখন ক্লাস শেষ করছি. সবাইকে ধন্যবাদ. আজকের মতো ক্লাবফুট আমরা যতটুকু পড়ালাম আমার মনে হয় এইটুকু যদি আমরা একটু নিজেরা পড়ে নেই আমাদের ট্রিটমেন্ট আমরা করতে পারবো এবং পরীক্ষা পেশ করতে পারবো. ধন্যবাদ সবাইকে.